السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم সম্মানিত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদেরকে কোরআনের এই প্রোগ্রামগুলোতে আলোচনা করার এবং আপনাদেরকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আমরা জ্ঞাপন করি এবং কোরআনের যে বিষয়গুলো আমরা জানিব এই বিষয়গুলোর উপরে যেন আমরা আমল করতে পারি আমরা জানি অনেক কিছু কিন্তু আমাদের মানার অভাব রয়েছে এজন্য যে বিষয়গুলোই আমরা জানব এই বিষয়গুলোকে তাৎক্ষণিকভাবেই আমরা আমল করা শুরু করে দিব ইনশাআল্লাহ আর যেগুলো আমাদের অতি প্রয়োজনীয় যেগুলো আমাদের জানাটা জরুরি আমরা যারা আমাদের কাছ মধ্য থেকে যারা জানেন তাদের কাছ থেকে জেনে নেওয়া আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে তোমাদের মধ্যে যারা জ্ঞানী যারা জানে আর তোমরা যারা জানো না যারা জানে তাদের কাছ থেকে তোমরা যারা জানো না তোমরা প্রশ্ন করে তোমরা তা জেনে নাও এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছার একটা ব্যবস্থা একটা রাস্তা করে দিয়েছেন এই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বৎসরে অল্প অল্প করে প্রয়োজন অনুযায়ী
যখন যার প্রয়োজন ছিল, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরামরা ছিলেন। কোরআনের একটি বিধান যখন অবতীর্ণ হইত, যে বিধানটা সাহাবায়ে কেরামদের আমলের মধ্যে ছিল, আল্লাহ সেটাকে হারাম করে দিয়েছেন, সাথে সাথে সাহাবায়ে কেরামরা আল্লাহর এই কোরআনের উপরে আমল শুরু করে দিতেন, ওই হারাম কাজ তিনারা ছেড়ে দিতেন। যেমন করে মদ প্রথমে হালাল ছিল, এটা মক্কার তৎকালীন সময়ে আরবের তৎকালীন মানুষ যারা ছিলেন তিনারা মদে অভ্যস্ত ছিলেন। ইসলাম এসেই বলে নাই যে নাও তোমরা মদ খেতে পারবে না, সেটা তোমাদের জন্য হারাম। অল্প প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মদের ভিতরে খারাপ বিষয় যেগুলো ছিল এগুলো প্রথমে বলেছেন। এরপরে বলেছেন তোমরা যখন এগুলো খাবে, নেশা জাতীয় দ্রব্য মদ বা এই জাতীয় জিনিস যখন তোমরা খাবে, খাওয়ার পরে তোমরা মসজিদে যেও না, নামাজের দ্বারে কাছে তোমরা যেও না। এরপরে যখন আস্তে আস্তে সাহাবায়ে কেরামদের মন তৈরি হতে লাগলো যে না সেটা তো ভালো জিনিস না, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করে মদকে হারাম করে দিলেন। যে সময়ে মদ হারাম সাব্যস্ত হলো, যার ঘরে মদের ড্রাম ছিল, সাহাবায়ে কেরামরা ড্রাম এনে রাস্তার মধ্যে ফেলে দিলেন। যার ঘরে মদের হান্ডির মধ্যে, ড্যাগের মধ্যে বা এই জাতীয় বস্তুর মধ্যে মদ ছিল, সব তিনারা রাস্তার মধ্যে ফেলে দিলেন, মাছের মধ্যে ফেলে দিলেন, কোরআনের আয়াতের উপরে তিনি আমল শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন আল্লাহ রসুলের উপর অবতীর্ণ হয়েছে, আর এই কোরআন এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তব প্রতিচ্ছবি, বাস্তব আদর্শের নমুনা সাহাবায়ে কেরামরা ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবেন না, এই সাহাবায়ে কেরামদের মাধ্যমে এই দিনের হেফাজতের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছিলেন। এজন্য আমরা কোরআনের একটি বিষয় জানব যেটা আমার জানা ছিল না। যখন আমি জানব, যখন জানার পরে যখন আমি দেখব আমি যে আমল করতেছি সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা, কোরআন সেটাকে সাপোর্ট করে কিনা, কোরআন সেটাকে সমর্থন করে কিনা, আমার এই কাজ এই কর্ম কোরআন এবং সুন্নার অনুযায়ী মোতাবেক হচ্ছে কিনা সেটা আমি দেখে নিব। যদি কোরআন এবং সুন্নার মোতাবেক হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি সেটা করতেছি তো ভালো, আর যদি দেখা যায় এটা আমার কোরআন এবং সুন্নার বিপরীত হচ্ছে সেটা আমি ছেড়ে দিব, কোরআন এবং সুন্না যেটা বলে আমি সেটা করব। আজকে আমি সূরা নিসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতিকে সম্মান দিয়েছেন, নারী জাতিকে সম্মান দিতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা নামে মহিলাদের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে একটা স্বতন্ত্র সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, অবতীর্ণ করলেন, সূরার নাম দিলেন সূরাতুন নিসা। আমি সূরা নিসা থেকে আমি আপনাদের সামনে 34 নম্বর আয়াত খানা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিষয় এবং এই সূরা নিসার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। প্রথমে এই সূরার এই আয়াতের অনুবাদটুকু আমরা জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল, অর্থাৎ নারীদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের কর্তৃত্ব প্রদান করেছেন। بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন একজনের উপর আরেকজনের শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব, এই কর্তৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন, কিছু গুণাবলী একজনের চেয়ে আরেকজনের বেশি, এই গুণাবলী বৈশিষ্ট্যের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের উপরে আরেকজনের কর্তৃত্ব প্রদান করেছেন।
وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ তারা তাদের অর্থ ব্যয় করে। এর বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটা হলো যে মহিলাদের বরণ পোষণের জন্য পুরুষরা তিনাদেরকে অর্থ দিয়ে বরণ পোষণের দায়িত্ব নিয়ে তিনারা তিনাদেরকে সাহায্য করেন, অর্থ ব্যয় করেন তাদের বরণ পোষণের জন্য। এরপরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের কিছু বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله সেমতে নেককার স্ত্রীগণ হয়, অনুগতা নেককার স্ত্রী যারা হন তিনারা। فالصالحات قانتات যে নেককার স্ত্রী যারা হন তিনারা তিনাদের স্বামীর আনুগত্যশীল হন। হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ আল্লাহ যা হেফাজত যোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালে, তিনারা যখন লোকজনের বাহিরেও থাকেন এই যে বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতযোগ্য করে দিয়েছেন, পর্দা করতে বলেছেন সেগুলোকে তিনারা পর্দাবৃত্ত করে রাখেন, হেফাজত করে রাখেন। শুধু লোকদের সামনে আসলে তিনারা তা করেন তা না, আল্লাহ যে বিষয়গুলোকে হেফাজত করতে নির্দেশ প্রদান করেছেন লোকচক্ষের অন্তরালেও তিনারা তাকে হেফাজত করেন। এরপর আল্লাহ বলেছেন واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো তাদের সু উপদেশ দাও, অর্থাৎ ভালো উপদেশ তাদেরকে প্রদান করো, তাদের সাথে শয্যা ত্যাগ করো এবং তাদেরকে শুধরানোর জন্য প্রহার করো। فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না। ইন্নাল্লাহা কানা আলিয়্যান কাবীরা নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ। যারা আলোচনা আজকে শুনতেছেন সূরা নিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্যামিলির পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজকে যে আলোচনাখানা আমি তিলাওয়াত করলাম এই আলোচনার উপরে, এই আয়াতের উপরে স্বামী এবং স্বামী এবং স্ত্রী তিনজনের হক এই বিষয়টা চলে আসে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে একটি সিস্টেম, একটি নিজাম রেখে দিয়েছেন। মানুষ পারস্পরিক সম্পর্কের মধ্যে স্বামী এবং স্ত্রীর যে সম্পর্কটা এটা আল্লাহ নির্ধারিত, একজন আরেকজনের জন্য সম্পূরক সত্তা, একজন আরেকজনের জন্য সম্পূরক, পূর্ণ করেন একজন আরেকজনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হালাল পন্থার মাধ্যমে দুজন ছিলেন দুই জায়গার বাসিন্দা, দুই ঘরের বাসিন্দা, দুই জায়গার দুজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের মাধ্যমে একটা ঐক্য বন্ধনে আবদ্ধ করে দেন। এই ঐক্যের বন্ধনে, এই বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার দ্বারা একজনের উপরে আরেকজনের
একটা ভালোবাসার সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেন। স্বামীকে তার অন্তর থেকে, তার জান থেকেও বেশি মহব্বত তার স্ত্রীকে করতে হবে স্বামী হিসাবে, আর স্ত্রী হিসাবে স্ত্রীও তার স্বামীকে সব কিছু দিয়ে ভালোবাসতে হবে এবং অন্তর দিয়ে শ্রদ্ধা করতে হবে। কেউ কার উপরে জুলুম করা যাবে না, কেউ কাউকে কোনো রকম কোনো কষ্ট, কোনো রকম কোনো জুলুম দিয়ে কেউ কার মনে কষ্ট দেওয়া যাবে না। যে পরিবারের মধ্যে স্বামী তার অন্তর দিয়ে তার স্ত্রীকে, ওয়াইফকে ভালোবাসেন, মহব্বত করেন, এবং স্ত্রীও তার অন্তর থেকে স্বামীকে আনুগত্য করেন, শ্রদ্ধা করেন, এই পরিবারের মধ্যে, এই ফ্যামিলির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত থাকে। একজনের উপরে আরেকজনের হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই আয়াতের মধ্যে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। আল্লাহ মহিলাদের চেয়ে পুরুষদের প্রাধান্য, বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, কেন তাদের বৈশিষ্ট্য, পুরুষরা কেন মহিলাদের উপরে শ্রেষ্ঠত্ব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আলোকপাত করেছেন। দুজন ছিলেন স্বাধীন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিবাহের মাধ্যমে একজনকে আরেকজনের সঙ্গী করে দিয়েছেন। স্বামীর হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর উপরে নির্ধারণ করে দিয়েছেন, স্ত্রীর কিছু হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীর উপরে করে দিয়েছেন। দাম্পত্য জীবনের এই সুখ দুঃখ, মানুষের ভালোবাসা এবং মান্যের, একটা হলো ভালোবাসা আর একটা হলো মান্য করা, মানুষের দাম্পত্য জীবন এই দুটি জিনিসের উপর ভর করেই সামনে চলে। স্বামী তিনি বিবাহ করেছেন, এখানেই শেষ নয়। আপনার স্ত্রীর, আপনার ওয়াইফের যথেষ্ট হক, যে ওয়াইফ হিসাবে তিনার যে প্রাপ্য মর্যাদা, সেই প্রাপ্য মর্যাদা আপনাকে দিতে হবে, এবং ওয়াইফ যিনি আছেন, আপনার হাজব্যান্ড যিনি আছেন, তিনারও কিছু হক আপনার উপরে রয়েছে, অতএব আপনিও আপনার হাজব্যান্ডের, স্বামীর যে সমস্ত হক সেগুলো আপনি দিতে হবে। একজন আরেকজনের হক হুকুক যেগুলো রয়েছে এগুলো যদি আমরা প্রদান না করি, কাল কিয়ামতের ময়দানে যেহেতু আমাদের প্রতিটা কাজের, প্রতিটা আমলের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে, এর মধ্যে থেকে একটাও একটা বিষয় থাকবে, সাবজেক্ট থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজব্যান্ড যিনি ছিলেন তাকে জিজ্ঞাসা করবেন স্বামী হিসাবে, তোমার ওয়াইফ যিনি ছিলেন, তোমার স্ত্রী, তার যে হক ছিল এই হক তুমি আদায় করেছো কিনা, ওয়াইফকে জিজ্ঞাসা করবেন তোমার স্বামী হিসাবে, তোমার হাজব্যান্ডের যে হক তোমার উপরে ছিল তুমি সেগুলো আদায় করেছো কিনা। এজন্য এই বিষয়গুলো আমাদের জানতে হবে, জেনে একজন অপরজনের যে হক হুকুক রয়েছে এগুলো আমাদের আদায় করতে হবে। স্বামী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর যে সমস্ত হক রেখে দিয়েছেন, এক নম্বর তো হলো স্ত্রী হিসাবে গ্রহণ করার পরে এই স্ত্রীর ভরণ পোষণ, খাবার দাবার রাখার ব্যবস্থা, তিনার সব কিছু দেখাশোনা করবেন স্বামী। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই রকমের বৈশিষ্ট্য দিয়ে দুইজনকে তৈরি করেছেন। স্বামী হিসাবে বাহিরের যে সমস্ত পরিশ্রমযোগ্য যে সমস্ত কাজ, ফ্যামিলি চালানোর জন্য, ফ্যামিলি পরিচালনা করার জন্য, পরিবার পরিচালনা করার জন্য কষ্টসাধ্য যে সমস্ত কাজ রয়েছে, পরিশ্রমযোগ্য কাজ, এটা হলো স্বামীর, বাহিরে তিনি পরিশ্রম করবেন, এবং যিনি ওয়াইফ রয়েছেন, স্ত্রী হিসাবে যিনি আছেন, তিনার কাজ হলো তিনি তিনার ঘরকে সামলাবেন, ঘরকে তিনি সুন্দর করে রাখবেন, ঘরের যে সমস্ত কাজ রয়েছে ঘরকে তিনার, এটা হলো তিনার প্রধান জিম্মা, যে তিনি তার ঘরকে সুন্দর করে সাজাবেন, বাচ্চা যারা হবে তাদেরকে তিনি যথাযথভাবে লালন পালন করবেন, দিনই তালিম তিনাদেরকে দিবেন, স্বামীর যে সমস্ত সহায় সম্পত্তি থাকবে সেগুলো ঘরের মধ্যে তিনি সেগুলোকে হেফাজত করবেন। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ স্ত্রীগণদেরকে প্রদান করেছেন সেই সমস্ত বিষয়গুলো তিনি ফলো করবেন এবং সেই বিষয়গুলো তিনি যথাযথভাবে তিনি পালন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর ভরণ পোষণ সহ
তিনি আর সব কিছুর জিম্মাদার হিসাবে স্বামীকে নিযুক্ত করেছেন এবং স্ত্রী হিসাবে এই স্বামীর মননকে সন্তুষ্ট করার জন্য এবং গড়কে হেফাজত এবং সংরক্ষণ করার জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীগণকে প্রদান করেছেন। দুজন দুই ক্ষেত্রে জিম্মাদার দায়িত্বশীল। আমরা যদি আমাদের এই দায়িত্বকে যথাযথভাবে আমরা পালন করি তাহলে দেখব আমাদের ফ্যামিলির মধ্যে আমরা শান্তি আমরা পাইতেছি। কেউ কার উপরে যদি আমরা বোঝা চাপিয়ে না দেই, স্বামী যদি স্ত্রী যিনি আছেন তাকে যদি তার কাজের অতিরিক্ত কোনো কাজ তিনি চাপাইয়া না দেন, তিনি যে স্বামী হিসাবে যে তিনি যে শুধু বাহিরের কাজ করবেন তা না, গড়েও কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আম্মাজান যারা ছিলেন আমাদের স্ত্রীগণদের সাথে আল্লাহ রসুলের তিনি কীভাবে আচরণ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন তিনার স্ত্রীগণদের সাথে আম্মাজান যারা ছিলেন আমাদের তিনাদের সাথে রুডলি কোনো কথা বলেননি। আল্লাহ আকবার। এই আয়াত যেখানে আমি তিলাওয়াত করেছি এখানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতের অংশে বলতেছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়ব, নেককার মহিলা যারা হবেন তিনারা স্বামীর অনুগত হবেন, স্বামীর প্রতি তিনারা শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতা রাখবেন, অনুগত হবেন। আর স্বামীর অবর্তমানে, স্বামী যখন থাকবে না, স্বামীর অবর্তমানে স্বামীর সব আমানতের তিনি হেফাজত করবেন। আবার সূরা নিসার অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, স্বামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করতেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সৎভাবে জীবনযাপন করো, তাদের সাথে ভালো জীবনযাপন তোমরা করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের এই বিষয়গুলো এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আরও গুরুত্ব সহকারে নির্দেশ প্রদান করতেছেন যে তোমরা তোমাদের স্ত্রীগণ যারা আছেন তাদের সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ রসুল বলেছেন তোমাদের মধ্যে পুরুষদের মধ্যে সেই সর্বোত্তম, সেই শ্রেষ্ঠ মানুষ পুরুষদের মধ্যে যে তার স্ত্রী যিনি আছেন তার সাথে সে সদাচারী, তার হক আদায়ে স্ত্রী যে সমস্ত প্রাপ্য রয়েছে এই প্রাপ্যর ক্ষেত্রে কোনো ধরনের কোনো ত্রুটি করে না, সে যথাযথভাবে তার হকগুলো আদায় করে দেয়, তার স্ত্রীর হক আদায়ে সে সদাচারী ভালো। অন্য হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানদের মধ্যে পরিপূর্ণ ইমানের অধিকারী তারা যারা নৈতিক চরিত্রে উন্নত এবং স্ত্রীদের সঙ্গে যারা আচরণ, যাদের আচরণ এবং ব্যবহার কোমল এবং ভালোবাসার, তাদের ইমান পরিপূর্ণ। আল্লাহ রসুল বলেছেন যারা স্ত্রীগণদের সাথে ভালো ব্যবহার করবেন, কোমল ব্যবহার করবেন। এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ক্ষেত্রে বলেছেন যে তোমরা, একটা হাদিসে যে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যদি তোমাদের স্বামী তোমাদেরকে তাদের কাছে যাইতে আহ্বান করে আর যদি এই মহিলা এই স্ত্রী তার স্বামীর কাছে না যান, এই অবস্থায় এই স্বামী রাত্রি যাপন করে তাহলে পুরো রাত্রি এই স্ত্রীর উপরে রহমতের ফেরেশতারা লানত বর্ষণ করেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো স্বামী যদি তার ওয়াইফের উপরে সন্তুষ্ট থাকেন, বিষয়গুলো খেয়াল করুন, আল্লাহ রসুলের কথা বলছে, আল্লাহ রসুল বলতেছেন কোনো ওয়াইফের উপরে যদি তার স্বামী হাজব্যান্ড সন্তুষ্ট থাকেন এই অবস্থায় তার ইন্তেকাল হয়, আল্লাহ রসুল বলেছেন এই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ বিহামদি। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেছেন সেই মহিলা ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর যথাযথ হক সে আদায় করতে পারে না। এজন্য দাম্পত্য জীবনকে সুখী করতে হলে, পারিবারিক জীবনকে সুখী এবং শান্তিময় করতে হলে কোরআনের এই বিধানগুলো আমাদের ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। আমরা যেন স্ত্রী হিসাবে যারা আছি আমরা যেন স্বামীর যথাযথ হক আমরা আদায় করতে পারি, স্বামী হিসাবে আমরা যারা আছি আমরা যেন আমাদের স্ত্রীগণকে নিজেদের মনের মানুষ হিসাবে, নিজেদের ভালোবাসার প্রতীক হিসাবে আমরা গ্রহণ করতে পারি। কখনো তাদের সাথে আমরা রুড আচরণ করব না, কখনো খারাপ আচরণ তাদের সাথে আমরা করব না, কারণ আল্লাহ রসুল কিয়ামতের দিবসে স্বামী হিসাবে আপনি কেমন ছিলেন এই প্রশ্ন আপনার ওয়াইফকে জিজ্ঞাসা করবেন, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন। তিনি যদি বলেন আমার স্বামী ভালো ছিলেন, আল্লাহ আপনার সাথে ভালো ব্যবহার করবেন। তিনি যদি বলেন না আমার স্বামী আমার সাথে দুনিয়াতে ভালো ব্যবহার করেননি, তাহলে আল্লাহ আপনার সাথে ভালো ব্যবহার করবেন না।
বন্ধুরা এবং আমার মহতারামা মা বোনেরা যারা প্রোগ্রাম দেখতেছেন, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আমরা যেন এই হকুকগুলো আমরা যেন জানতে পারি এবং আমাদের পরিবারকে যেন আমরা শান্তিময় এবং রহমতময় বরকতময় করতে পারি, কোরআন এবং হাদিসের আলোকে যেন আমরা আমাদের জীবনকে সাজাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সে তৌফিক আমাদের সবাইকে দান করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।